করলা এক প্রকার ফল জাতীয় সবজি, অ্যালার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন, ছাড়াও এতে রয়েছে বহু গুণ। নিয়মিত করলা খেলে রোগবালাই থেকে 100 হাত দূরে থাকা যায়। আসুন জেনে নেই করলার আরও পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে। করলার রসে আছে অনেক গুণ। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের দূষণ দূর করে, হজম প্রক্রিয়ার গতি বাড়ায়। পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও গলার প্রদাহে উপকার পাওয়া যায়। করলা উচ্চ রক্তচাপ ও চর্বি কমায়। এর তেঁতো রস কৃমিনাশক, এটি দৃষ্টিশক্তি ভালো রাখে। এছাড়া এটি ভাইরাস নাশকও। রক্ত শূন্যতায় ভুগছেন এমন রোগীর উত্তম পথ্য হলো করলা। করলা হিমোগ্লোবিন তৈরি করে শরীরের রক্তের উপাদান বাড়ায়। করলার ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখে এবং ম্যালেরিয়া জ্বরে স্বস্তি দেয়। মাথা ব্যথারও উপশম করে এই করলা। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে এবং রক্ত পরিষ্কার করে, স্কেবিসের মতো রক্তরোগ প্রতিরোধে সাহায্য করে এই করলা। করলার সবচেয়ে বড় গুণ হলো এটি বার্ধক্য ঠেকিয়ে রাখতে সাহায্য করে, তাই করলা খেয়ে ধরে রাখুন তারুণ্য। করলার বড় গুণ হচ্ছে এটি হজমের জন্য উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করতে এর ভূমিকা অনেক। পরিপাকতন্ত্রের জটিলতা দূর করতে নিয়মিত করলা খেতে পারেন। করলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তের চিনি কমানোর উপাদান। ডায়াবেটিসের রোগীরা রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন। করলা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, কোন ধরনের সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে। করলা এডিনোসিন মনোফসফেট অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস নামক এনজাইমের মাত্রা বৃদ্ধির মাধ্যমে রক্ত থেকে শরীরের কোষগুলোতে সুগার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। এটি শরীরের কোষের গ্লুকোজের বিপাকক্রিয়া বাড়ায়, ফলে রক্তে সুগারের মাত্রা কমে। করলায় আছে যথেষ্ট লৌহ, ভিটামিন এ, সি এবং আঁশ। এটি অক্সিডেন্ট ভিটামিন এবং ভিটামিন সি বার্ধক্য বিলম্বিত করে। এছাড়া করলায় রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী লুটিন এবং ক্যান্সার প্রতিরোধকারী লাইকোপিন। করলা রক্তের চর্বি তথা ট্রাইগ্লিসারাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরলের এইচডিএল, এতে নিয়ন্ত্রণ করে রক্তচাপ। বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহজ হয় এবং প্রতিরোধ হয় রক্তনালীতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা। খাবারের অরুচি দেখা দিলে অপুষ্টিজনিত সমস্যায় ভোগার প্রবণতা বেড়ে যায়। এক্ষেত্রে 1 চা চামচ করে করলার রস সকালে ও বিকালে খেলে খাবারের রুচি বাড়বে। ম্যালেরিয়ায় করলা পাতার রস খেলে খুব উপকারী মেলে। এছাড়া ম্যালেরিয়া রোগীকে দিনে 3টি করলা পাতা ও 3.5টি আস্ত গোলমরিচ একসঙ্গে থেতো করে নিয়ম করে 7 দিন খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে যায়। করলার পাতার রস খেলে জ্বর সেরে যায়। শরীর থেকে কৃমি দূর করতেও করলা কাজ করে। দেহ থেকে বাত ব্যথা তাড়াতে 4 চা চামচ করলা বা উস্তে পাতার রস একটু গরম করে 1.5 চা চামচ বিশুদ্ধ গাওয়া ঘি মিশিয়ে ভাতের সঙ্গে খেতে পারেন। এতে করে বাতের ব্যথা কমে যাবে। শরীর কামড়ানি, জ্বর, পিপাসা বেড়ে যাওয়া, বমি ভাব হওয়া থেকে মুক্তি পেতে করলার পাতার রস উপকারী। 1 চা চামচ করলা পাতার রস একটু গরম করে অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার করে খেলে উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে এই করলার আরও অনেক উপকারিতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।